ইটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। কিছু ঘটনা ঘটেছে আমি সত্য যুগের ছিলাম না, এখন মানে এই কবিগানটা এমনই একটা হয়ে গেলো, এখন আর নতুনভাবে কেউ শিখতে চাইছে না। এই আস্তে আস্তে এই গানগুলো আর পছন্দ করছে না। এখনকার সব তো টিভি যুগ চলে আসছে, মোবাইলের যুগ চলে আসছে, এই জন্য আর গানের ভেতরে একটা ভক্তি না। তবে যেটুকু আমরা করছি বা আমাদের প্রজন্মে আবার আসতেও পারে, কিন্তু খুব সামান্য, আগেকার মতো এতটা আগ্রহ নাই এখানে। হ্যাঁ, আমরা শিখতাম, আমরা আমাদের গুরুদেব আছেন, আমরা এখনও টুকটাক করে শিখছি, আমাদের দল আছে, আমাদের দলের নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী কবিদল। মানে খুব ভালো লাগছে, আমরা খুব মানে ধন্য হয়েছি এই কর্মশালায় এই রবীন্দ্রসঙ্গীত ব্রহ্মপুরে এসে, আমার যে একটা আনন্দ লাগছে আমাদেরকে, একটা বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার, আমরা অনেক আনন্দ পাচ্ছি। এখানে অনুষ্ঠান চলছে ভিতরে, হ্যাঁ এখনও গান শুনছে, অনেকেই শোনে, অনেকেই শোনে। এই গানটা তো একটা মানে বাংলার ঐতিহ্য, একটা তর্কের গান, যুদ্ধতর্কের গান, এই জন্য এখনও অনেকেই শুনছে। পশ্চিমবাংলা বা পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য গান, সাংস্কৃতিক অনুষ্ঠান মমতা দিদি এটা করেছে, আমাদের সকলকেই মাসে চারটা করে প্রোগ্রাম দেয়, আর অনুষ্ঠানটা আমাদের রামপুরহাট থেকে পাই, অফিস থেকে বিভিন্ন জায়গায় যেখানে পাঠায় সেখানে বীরভূমে। রাজ্যের অন্যান্য জায়গায় বলতে সেরকম যায়নি, কি জেলার বাইরে গেছি মালদা। ভালো লাগছে এই কর্মশালাতে এসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, খুব সুন্দর লাগছে। গুরুদেবরা প্রচণ্ড আমাদের সাহায্য করেছে, খুবই ভালো সাহায্য করেছে, তার জন্য আমরা এখানে আসতে পেরেছি। আমার নাম কুশমাল, আমার গুরুর নাম অজয় পাল। আমি শিখেছি ছোটো থেকেই অর্গান বাজাই, তো অর্গান বাজাতে বাজাতেই শিখেছি। মা তারা কবিচরণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা আমাদের যে লোকসংস্কৃতি অদ্যাবধি সংস্কৃতি চর্চা কেন্দ্র আছে, FTC যাকে বলি আমরা, তাদের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমরা তিন দিনব্যাপী একটি কবিগানের কর্মশালা অনুষ্ঠান আমরা করছি। এখানে মুর্শিদাবাদের পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম, মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, বিভিন্ন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে যেখানে কবিগানের চর্চা হয়, যেখান থেকে কবিগানের শিল্পীরা এসে এই তিন দিনের এই ওয়ার্কশপ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং আমরা চাই এই যে কবিগান যে আমাদের একটি মানে মুর্শিদাবাদের একটি গর্বের একটি লোকাঙ্গিক, তার প্রসার, তার সংরক্ষণ এবং নবীন প্রজন্মের মধ্যে তাকে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার কবি কবিয়ালদের মধ্যে পারস্পরিক আদান প্রদানের সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের এই ওয়ার্কশপ। আমাদের তিন দিনে প্রায় 300 মতো আমাদের কবিয়াল এবং কবিগান শিল্পী অংশগ্রহণ করবে। হ্যাঁ, প্রশিক্ষণের জন্য আমাদের দুজন কবিন আমাদের কবিগান শিল্পী আমাদের মুর্শিদাবাদের কাঞ্চন মণ্ডল এবং নদিয়ার তেহটা থেকে তুফান বিশ্বাস, তারা প্রশিক্ষক হিসাবে এই তিন দিনে উপস্থিত থাকে। আমরা তাদের জন্যই ওয়ার্কশপ করা হয়েছে, আমরা পুরাতন নবীন দুই প্রজন্মের শিল্পীদেরকেই আমরা ডেকেছি, যাতে যারা সিনিয়র আর্টিস্ট এবং প্রশিক্ষকদের কাছে যারা তারা কবিগানের প্রশিক্ষণ এবং ইত্যাদি নিতে পারেন। হ্যাঁ, এরা আমাদের সবাই নথিভুক্ত শিল্পী, তারা ইতিমধ্যেই আমাদের লোকসভা নথিভুক্ত এবং তারা প্রত্যেকেই আমাদের যে বহাল ভাতা বা পেনশনার ভাতা বয়স্ক হলে 6 বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রত্যেকেই ভাতাপ্রাপ্ত শিল্পী এবং প্রত্যেকেই লোকসভা প্রকল্পে বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে ভাতা পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও সরকারি অনুষ্ঠানেও তারা সুযোগ পান এবং সেখানে পারফর্ম করার জন্য তারা প্রত্যেক শিল্পী দিন পিছু 1000 টাকা করে পারফরমেন্স ফিস পেয়ে থাকে। আমরা প্রতিদিনই আমরা সকাল 10টায় 9টার সময় শিল্পীরা উপস্থিত হচ্ছেন, 10 থেকে আমরা কর্মশালা শুরু করছি, 3টে স্বাধীন নদী। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার রামা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।